আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি খাদিজা আক্তার রুমি, তোমাদের সাথে সপ্তম শ্রেণীর নবম অধ্যায় নিয়ে আলোচনা করব। আমাদের আজকের অধ্যায়ের নাম ভূপ্রাকৃতিক কারণে সংঘটিত প্রাকৃতিক দুর্যোগ ও তার প্রতিকার। চলো আমরা বইয়ে চলে যাই। আমাদের আজকের অধ্যায় হচ্ছে ভূপ্রাকৃতিক কারণে সংঘটিত প্রাকৃতিক দুর্যোগ ও তার প্রতিকার। এই অধ্যায় শেষে শিক্ষার্থীরা নিম্নোক্ত বিষয়গুলো শিখতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায় শেষে তুমি কি কি শিখবে চলো আমরা জেনে নিই। এই অধ্যায় শেষে তুমি শিখবে ভূপ্রাকৃতিক বিভিন্ন ঘটনা বিষয়ক স্থানীয় লোককথা, প্রচলিত লোককথা, প্রচলিত সংস্কার ও বিশ্বাস, তিনটা কথা শিখবে। একটি হচ্ছে লোককথা, মানে মানুষ কি বলতো, মানে লোকে লোকে কি কি কথা বলতো প্রাচীনকালে বা এই দুর্যোগ সম্পর্কে। আরেকটা কি কুসংস্কার, যে সংস্কারটা ছিল, যে কিছু সংস্কার আছে যেই সংস্কারের মাধ্যমে মানে এই দুর্যোগ গুলোকে তোমার মোকাবেলা করতে হবে বা এই দুর্যোগ থেকে রক্ষা পাওয়া যাবে, এই ধরনের কুসংস্কার ছিল। আরেকটা কি বিশ্বাস, যে মানুষগুলো যে সেই কথাগুলো সত্যি বলে মেনে নিয়েছিল সেই কথাটা তুমি জানতে পারবে। বাংলাদেশ ও এশিয়া বিভিন্ন দেশে সংঘটিত ভূপ্রাকৃতিক দুর্যোগ। বাংলাদেশ ছাড়াও আরো যে দেশ মানে বিভিন্ন রাষ্ট্রে প্রাকৃতিক দুর্যোগগুলো হয়ে থাকে সেই সম্পর্কে তুমি এই অধ্যায় থেকে জানতে পারবে। পরিবেশে সজীব ও অজীব উপাদানের উপর বিভিন্ন ভূপ্রাকৃতিক ঘটনাবলী, বিভিন্ন প্রাকৃতিক ঘটনাবলী সজীব ও অজীব। সজীব আর অজীব কি? সজীব কি? সজীব হচ্ছে যেটা জীবন আছে। অজীব কি? যার জীবন নেই, যেমন ফসল। আর সজীব কি? যেমন মানুষজন, পশু পাখি, গাছপালা ইত্যাদি। চলো আমরা এবার বইয়ের ভিতরে চলে যাই। পৃথিবীর উপরের অংশ মহাসাগর এবং স্থলভাগ নিয়ে গঠিত, যাকে আমরা একত্রে ভূপৃষ্ঠ বলি। এই ভূপৃষ্ঠে নানা রকম ভূপ্রাকৃতিক ঘটনা ঘটে যা আমাদের মনে বিস্ময় জাগিয়ে তোলে। অগ্নুৎপাত, ভূমিকম্প, সুনামি, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, টর্নেডো, বন্যা ইত্যাদি হচ্ছে এরকম ভূপ্রাকৃতিক ঘটনা। তোমার ভূপ্রাকৃতিক ঘটনা কোনগুলো? অগ্নুৎপাত, ভূমিকম্প, সুনামি, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, টর্নেডো, বন্যার মতো আরো অনেক প্রাকৃতিক দুর্যোগ রয়েছে। এই সকল প্রাকৃতিক ঘটনা, ভূপ্রাকৃতিক ঘটনা যেসব প্রক্রিয়ার কারণে হয়, তা কিছু আসে ভূপৃষ্ঠের নিচ থেকে আর কিছু আসে ভূপৃষ্ঠের উপরের উৎস থেকে। যেমন ধরো তোমার সুনামিটা, সুনামিটা কোথায় হয়? সমুদ্রের তলদেশের ভূমিকম্পনের ফলে সুনামিটা হয়। তো ওইটা কি ভূপৃষ্ঠের নিচে হচ্ছে, সমুদ্রের তলদেশে হচ্ছে? আর টর্নেডোটা কি? টর্নেডো হচ্ছে স্থলভাগে যে কম্পনের সৃষ্টি হয় বা স্থলভাগে যে টুইস্ট করে ওইটা হচ্ছে টর্নেডো। সুনামি আর টর্নেডোর মধ্যে এক করা যাবে না, সুনামি আলাদা, টর্নেডো আলাদা। যেমন অগ্নুৎপাত, ভূমিকম্প, সুনামি ঘটে মূলত ভূ অভ্যন্তর থেকে আগত শক্তির কারণে। এই যে কয়েকটা আছে, অগ্নুৎপাত, ভূমিকম্প, সুনামি, এই তিনটা নাম মনে রাখতে হবে আমাদের। ঘূর্ণিঝড় বা টর্নেডো ঘটে থাকে ভূপৃষ্ঠের উপরিস্থ বায়ুমণ্ডলের শক্তির পরিবর্তনের কারণে। ঘূর্ণিঝড় আর টর্নেডো মনে রাখবা, সুনামি হচ্ছে স্থলভাগে হয় না, ওটা হচ্ছে জলভাগে, মানে সমুদ্রের তলদেশে হয়ে থাকে। আর টর্নেডো হচ্ছে কি, স্থলভাগে হয়। এই কোনটা কখন কোন স্থানে হয় এটা একটু মনে রাখবা সবাই। এসব দুর্যোগ যেমন প্রচুর পরিমাণে প্রাণহানি ঘটে, ঠিক একই সঙ্গে প্রচুর সম্পদ বিনষ্ট করে, তাই এসব দুর্যোগের কারণ জানা থাকলে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করে ক্ষয়ক্ষতি কমানো সম্ভব। যখন একটা দুর্যোগ হয় একটা দেশে, তখন কি সেই দেশে অনেক ক্ষয়ক্ষতি হয়, শুধু জন মানবের ক্ষতি হয়, জন মাল মানব সব মানুষের, মানে শুধু মানুষের যে ক্ষতি হয় তা না, বিভিন্ন পশু পাখিরও ক্ষতি হয়। তারপরে সজীব অজীব বলো না, সজীব অজীব উপাদানের উপরও প্রভাব পড়ে। চলো আমরা পরের পাঠটা দেখি। ভূপ্রাকৃতিক বিভিন্ন ঘটনা বিষয়ক স্থানীয় এই যে লোককথা, প্রচলিত সংস্কার ও বিশ্বাস, মানুষ যে কি ভাবতো ভূমিকম্প নিয়ে বা বন্যা নিয়ে বা সুনামি নিয়ে বা টর্নেডো নিয়ে, অগ্নিপাতে, এসব নিয়ে লোককথা কি ছিল, তাদের মধ্যে কুসংস্কারটা কি কাজ করছিল সেটা তুমি বুঝতে পারবে। মানুষ যখন বিভিন্ন ভূপ্রাকৃতিক ঘটনার পেছনের কারণগুলো জানতো না, তখন তারা এই ভূপ্রাকৃতিক ঘটনাগুলো ব্যাখ্যা করার জন্য নানা ধরনের লোককাহিনী গড়ে তুলল। ভূমিকম্প যেহেতু কোনো কারণ কোনো রকম পূর্বাভাস না দিয়ে হঠাৎ করে আঘাত করত, তাই পৃথিবীর প্রায় সব দেশে ভূমিকম্প নিয়ে নানা ধরনের লোককথা প্রচলিত আছে। যেমন এই দেখো, লোককথা কোথা থেকে শুরু হবে? এই যেমন থেকে আমাদের দেশে অনেক জায়গাতেই গল্প রূপে প্রচলিত আছে যে বিশাল পৃথিবীর আসলে একটি অনেক বড় একটি ষাঁড়ের শিঙের মাথার উপর রাখা। এই পৃথিবীর ভার বহন
করতে করতে ষাঁড়টি যখন ক্লান্ত হয়ে যায় তখন সেটি তার একটি শিঙের ওপর থেকে সরিয়ে অন্য শিঙের ওপর নিয়ে যায়। এক শিং থেকে অন্য শিঙের ওপর স্থানান্তর করার সময় পৃথিবীটাকে একটি ঝাঁকুনির ভেতর দিয়ে যেতে হয় এবং তখন পৃথিবীর মানুষ ভূমিকম্প অনুভব করে। এই যে ভূমিকম্প সম্পর্কে যে লোককথা ছিল, লোককথাটা কি ছিল? তারা ভাবতো শুধু আমাদের দেশে, অন্যান্য দেশে আরো আরো অনেক ধরনের প্রাচীন কথা আছে লোককথা। আবার অনেকেই ভাবতো যে মানে এই ভূমিকম্পটা হচ্ছে মানে আল্লাহ তাআলা ঝাঁকুনি দিচ্ছে এই কারণে। আবার অনেক বাচ্চারা মনে করে যে ভূমিকম্পটা হচ্ছে কোনো মানুষ বা কোনো দানব মানে পৃথিবীটাকে ধাক্কা দিচ্ছে, রাগ করতেছে পৃথিবীর উপর। এই ধরনের অনেক লোককথা ছিল। তো আমাদের দেশে যে লোককথাটা আছে সেটা হচ্ছে ষাঁড়ের শিঙের মাথার উপর বা ষাঁড়ের যে শিং দুইটা থাকে, দুইটার উপর একটার উপর হচ্ছে পৃথিবী রাখা। তো একটা শিং যখন তুমি একটা থেকে আরেকটা ট্রান্সফার মানে তোমার দুই হাতে ধরো, এই হাতে একটি বল, এই হাতে একটি বল, যখন তুমি এক হাতে বলটা রাখবা তখন কি এক হাতের তোমার শক্তিটা বেশি দিবে, তখন তোমার এই হাত ব্যথা হয়ে যাবে, তখন তোমার কি এই হাতটা তারপরে সরাই এই হাতের উপর রাখবা, তাই না? তো তারা মনে করতো যে ষাঁড়ের শিংও যখন ব্যথা হয়ে যেত বা ক্লান্ত লাগতো ষাঁড়ের, তখন কি করতো এক শিং থেকে আরেক শিঙে সরাইতো। এই সরাতে গিয়ে হচ্ছে পৃথিবী যে কম্পন হতো সেটার কারণে ভূমিকম্প হয়। শিক্ষার্থী বন্ধুরা, একটু আগে আমরা দেখছিলাম যে ভূমিকম্পটা নিয়ে যে লোককথা ছিল, কুসংস্কারটা ছিল সেই সম্পর্কে, এখানে তোমাকে আরো জানিয়েছে বন্যা সম্পর্কে যে কুসংস্কার ছিল সেটা, খরা নিয়ে, তারপরে গুণীন লোকেরা যে কি কাজগুলো করতো সেই বিষয়গুলো, লোককথা কি ছিল সেই বিষয়গুলো জানিয়েছে। তো আমরা একটা জেনেছি ভূমিকম্পটা, চলো আমরা বন্যা খরাগুলো জেনে নিই। বন্যা নিয়ে আমাদের পার্বত্য চট্টগ্রাম একটি লোককাহিনী প্রচলিত আছে, কথিত আছে পাহাড়ের উপর। দেখো এই লোককথাটা শুরু হবে এইখান থেকে, কথিত আছে পাহাড়ের উপরে থাকা গ্রামবাসীকে সতর্ক করে দেওয়ার পরও তারা একটি ড্রাগনকে কেটে খেয়ে ফেলেছিল। তার শাস্তি হিসেবে গভীর রাতে মাটি ফেটে পানি বের হয়ে যায়, পুরো এলাকা পানির নিচে তলিয়ে যায়। তোমার যখন বলবে বন্যা থেকে মানে বন্যা দিয়ে যে লোককথা ছিল সেই কথাটা ব্যাখ্যা করো, বা বন্যা সম্পর্কে লোককথা কি ছিল সেটা তোমার এখান থেকে এতটুকু পড়লেই হবে আর লিখলেই হবে, কোনো সমস্যা হবে না। আরেকটা কি ছিল, খরা বা অতিবৃষ্টি অনাবৃষ্টি নিয়ে। কোন কোন এলাকার অনাবৃষ্টির সময় আকাশ থেকে বৃষ্টি নামিয়ে আনার জন্য ব্যাঙের বিয়ে দেওয়া একটি নিয়ম প্রচলিত আছে। ব্যাঙের বিয়ে দিলে মানুষ ভাবতো কি, ব্যাঙের বিয়ে দিলে হচ্ছে বৃষ্টি পড়বে, তার ফলে কি খরা লাঘব হবে। 2022 সালে, কত সালে এটা কিন্তু মানে আপডেট খবর যেটা, 2022 সালে যখন পর্যাপ্ত বৃষ্টি হয়নি তখন বাংলাদেশ এবং ভারতের কিছু জায়গা অনেক ধুমধাম করে ব্যাঙের বিয়ে দেওয়া হয়েছিল। এই যে ব্যাঙের বিয়ে দিয়েছিল, ব্যাঙের বিয়ে দেওয়ার ফলে তারা কি ভাবছিল যে ব্যাঙের বিয়ে দিলে হয়তোবা বৃষ্টিটা পড়বে। আর একটা, শিলা বৃষ্টিতে ফসলের অনেক ক্ষতি হয়, সেজন্য এই এলাকার এক ধরনের গুণিন পাওয়া যেত। গুণিন, এই জিনিসটা মনে রাখবে, গুণিন মন্ত্রবিদ না, গুণিন পাওয়া যেত যারা মন্ত্র পড়ে আকাশে কালো মেঘ এক এলাকা থেকে অন্য এলাকায় নিয়ে যেতে পারে বলে জনশ্রুতি ছিল। তাদেরকে চাষিরা আমন্ত্রণ করে নিজেদের এলাকায় নিয়ে যেত এবং প্রচণ্ড ঝড়ের মধ্যে তাদের আকাশের দিকে তাকিয়ে মন্ত্র পড়ে ঝড়কে নিয়ন্ত্রণ করতো বলে স্থানীয় মানুষরা বিশ্বাস করত। দেখো লোককথা কি ছিল, লোককথা ছিল হচ্ছে ষাঁড়ের মাথায় যে পৃথিবীটা আছে ভূমিকম্প নিয়ে, ওটা লোককথা ছিল এক। দুই নাম্বারটা ছিল হচ্ছে বন্যা নিয়ে, বন্যা নিয়ে লোককথা যে ড্রাগনকে মেরে ফেলছে, মেরে ফেলার ফলে হচ্ছে সেই ড্রাগন শাস্তি স্বরূপ মানে পাহাড় ফেটে ওখান থেকে পানি বের হচ্ছে, এটা হচ্ছে বন্যা। তিন নাম্বারটা কি ছিল, হচ্ছে ব্যাঙের বিয়ে দিছে, ব্যাঙের বিয়ে দিয়ে কি অতিবৃষ্টি খরা থেকে লাঘব পাওয়ার জন্য। আর চার নাম্বারটা ছিল বিশ্বাস, চার নাম্বারটা ছিল কি বিশ্বাস, শিলা বৃষ্টি হতো, শিলা বৃষ্টি হয়ে মানে শিল যখন পড়তো তখন কি ফসল অনেক ক্ষতি হতো, ক্ষতি হওয়ার ফলে তারা কি ওই গুণিনদেরকে নিয়ে আসতো, আনলে তারা কি পূজা করতো, মন্ত্র পড়তো, পড়ে পড়ে তোমার মানে মেঘ বলতো যে মেঘ এক স্থান থেকে অন্য স্থানে চলে যাও, অন্য এলাকায় চলে যাও, কিন্তু আসলে কি মেঘ এভাবে চলে যায়, যায় না। তো এবার চলো পরের পাঠটা দেখি, বাংলাদেশ ও এশিয়া বিভিন্ন দেশে সংঘটিত বিভিন্ন প্রাকৃতিক ভূপ্রাকৃতিক দুর্যোগ। এখন আমরা কি নিয়ে আলোচনা করব,
বাংলাদেশ ছাড়াও অন্যান্য দেশে যে ভূপ্রাকৃতিক সংঘটিত হয় দুর্যোগগুলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। চলো আমরা আগে জেনে নিই অগ্নুৎপাত। অগ্নুৎপাত কিন্তু বাংলাদেশে হয় না। অনেকে প্রশ্ন করবে যে আপু অগ্নুৎপাত আমাদের দেশে হয় না কিন্তু কেন দিয়েছে, কিন্তু এখানে তোমার পাট্টাতে কি বলেছে, তোমার পাট্টাতে বলেছে বাংলাদেশ সহ আরো বিভিন্ন দেশের। তো এখানে তো শুধু বাংলাদেশেরটা আলোচনা করেনি, এখানে বিভিন্ন দেশেরটাই আলোচনা করেছে, এই কারণে তোমাকে অগ্নুৎপাত দিয়েছে। বাংলাদেশে কোনো আগ্নেয়গিরি নেই, সেই কারণে বাংলাদেশে কোনো আগ্নেয়গিরি নেই দেখে এখানে অগ্নুৎপাত হয় না। যদি আগ্নেয়গিরি থাকতো তাহলে অবশ্যই অগ্নুৎপাত হতো। দক্ষিণ এশিয়ায় একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে আন্দামান সাগরের ব্যারেন আইল্যান্ডে। কোথা? আন্দামান সাগরের ব্যারেন আইল্যান্ডে। এই নামটা অবশ্যই মাস্ট ইম্পর্টেন্ট, এটা স্টার্ট দিয়ে দিলাম তোমাদের সুবিধার্থে। এছাড়া জাপান, কি কি দেশে আছে জাপান, ইন্দোনেশিয়া, ফিলিপাইন এবং প্রশান্ত মহাসাগরের তলদেশে প্রচুর আগ্নেয়গিরি রয়েছে। কোন কোন জায়গায় আছে? জাপান, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, প্রশান্ত মহাসাগরের তলদেশে। কি কি? জাপান, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, প্রশান্ত মহাসাগর। তারপরে মূলত প্রশান্ত মহাসাগরের আগ্নেয়গিরিমালা ঘিরে এসব আগ্নেয়গিরির অবস্থিত। আগ্নেয়গিরি অগ্নুৎপাতের ফলে তা থেকে প্রচুর লাভা, দেখো কি কি বের হয় বা আগ্নেয়উৎপাতের ফলে কি কি তোমার সমস্যা হবে, কি কি পরিবেশের সাথে মিশবে। একটা হচ্ছে লাভা, গ্যাস, জলীয় বাষ্প, ছাই, পাথরের টুকরো। কি কি? লাভা, গ্যাস, জলীয় বাষ্প, ছাই, পাথরের টুকরো নির্গত হয়। আগ্নেয়গিরি বিস্ফোরক বিস্ফোরক প্রকৃতির হলে তা থেকে নির্গত বস্তুসমূহ আগ্নেয়গিরি থেকে আশপাশের এলাকায় নিক্ষিপ্ত হয়। যখন আগ্নেয়গিরিটা হয়, অগ্নুৎপাতটা হয়, তখন কি মানে ছুঁড়ে ছুঁড়ে মানে এক এক এলাকা থেকে আরেক এলাকায় চলে যায় না? দেখবা যে যারা ওই পাহাড়ের পদদেশে যে বসবাস করে, এই জাপানে, তারপর ইন্দোনেশিয়া, ফিলিপাইনে যেসব মানুষ বসবাস করে, যখন এটা হয় তখন ওখানে অনেক ছাই উড়ে। তো যখন আগুন, তুমি যখন কোনো কাঠকে পুড়াবা দেখবা সেখান থেকে ছাই হবে, কয়লা হবে, তাই না? এক ধরনের মানে রশ্মি বিচ্ছুরিত হয়, এটা হয়তো বা সবাই দেখবে। আগ্নেয়গিরি আমরা দেখি নাই সামনাসামনি, কিন্তু যে আমাদের দেশে যখন লার্কি চুলায় রান্না করা হয় বা কোথাও আগুন, ও যে শীতের সময় আগুন তাপ দেয় না, তো ওই তাপের সময় দেখবা যখন লাকড়ি পোড়ায় তখন কি ওইটা হচ্ছে বিচ্ছুরিত হয়, বিচ্ছুরিত হয়ে এক ধরনের লাভার মতো হয়, মানে তরল ওইখানে ধরা যায়, হালকা অল্প মানে অনুভব করা যায়, যেটা লাভার মতো অনুভব করা যায়। আমি বলছি না যে ও লাভা হয়, লাভার মতো অনুভব করা যায় যে একটু গরম। তারপরে চলো পরেরটা দেখি। আগ্নেয়গিরি অগ্নুৎপাতের বিপর্যয় থেকে বাঁচার জন্য সেই স্থান থেকে অন্য স্থানে সরে যাওয়া সবচেয়ে নিরাপদ। আগ্নেয়গিরি থেকে বাঁচার জন্য কি কি করতে হবে সেটা চলো আমরা এখন জানবো। একটি, এই যে এখান থেকে শুরু হবে আগ্নেয়উৎপাত থেকে বাঁচার জন্য। হ্যাঁ, একটি আগ্নেয়গিরি উৎপাতের আগে নানা রকম আভাস পাওয়া যায়। কি কি আভাস পাওয়া যায়? একটা হচ্ছে যেমন এই আভাসটা, পূর্বাভাস, আগ্নেয়গিরির পূর্বাভাস, ঘন ঘন ভূমিকম্প, পাহাড়ের পাহাড়ের আকারের পরিবর্তন, পাহাড়ের গায়ে ফাটল দিয়ে ধোয়া ও গ্যাস বের হওয়া ইত্যাদি। কি কি পেলাম? একটা হচ্ছে ঘন ঘন ভূমিকম্প, পাহাড়ের আকারের পরিবর্তন মানে পাহাড়টা একটু ফুলে পেঁপে উঠবে, আরেকটা কি পাহাড়ের গায়ে ফাটল, গ্যাস বের হবে। এসব নিখুঁত ভাবে পর্যবেক্ষণ করে ভূতাত্ত্বিক বিদ্রেরা অগ্নুৎপাতের পূর্বাভাস দিয়ে থাকে। কারা দিয়ে থাকে? ভূতত্ত্ববিদেরা। ভূতত্ত্ববিদেরা অগ্নুৎপাতের পূর্বাভাস কারা দিয়ে থাকে, প্রশ্নটা হতে পারে না? হতেই পারে। যে ভূপ্রাক অগ্নুৎপাত যে হবে এটা পূর্বাভাস কারা দিয়ে থাকে? ভূতত্ত্ববিদেরা। সেক্ষেত্রে পরিবারের সদস্যদের নিরাপত্তার জন্য দ্রুত কোথায় স্থানান্তর সহ অন্যান্য পরিকল্পনা আগে থেকে করে রাখতে হবে। লাভ, গ্যাস ইত্যাদি যেহেতু পাহাড় বেয়ে নিচে নেমে আসে, তাই পাহাড়ের নিচের দিকে পথ বা নদী এড়িয়ে চলতে হবে। কি কি করতে হবে? পাহাড়ের নিচে পথ বা নদী এড়িয়ে চলতে হবে। এছাড়া অগ্নুৎপাতের সময় বাড়িঘরের দরজা জানালা বন্ধ রাখতে হবে। ছোট বাচ্চা এবং পোষা পশু বাড়ির ভেতরে রাখতে হবে। তিনটা কাজ করতে হবে, এই যে একটা, এই যে আরেকটা, আর এই যে আরেকটা, তিনটা কাজ। এখানে তোমাকে বইয়ে তিনটা কাজ বলে দিছে। একটা কি, যেই নদী দিয়ে হচ্ছে লাভাটা যাবে সেই নদীর থেকে দূরে চলে যেতে হবে বা সেই নদী এড়িয়ে চলতে হবে। আরেকটা কি বলছে, দরজা জানালা বন্ধ রাখতে হবে। আরেকটা কি, ছোট বাচ্চাদের ও পোষা পশুদের
বাড়ির ভিতর রাখতে হবে যখন তোমাকে এরপর আছে ভূমিকম্প তো আমরা আগ্নেয়গিরিটা শেষ করি দেখো এই যে তোমার আগ্নেয়গিরিটা যে মানে আগ্নেয়গিরি থেকে আমরা কি কি শিখলাম কোন কোন দেশে হয় বাংলাদেশে তো হয় না কোন কোন দেশে হয় জাপান ইন্দোনেশিয়া ফিলিপাইন প্রশান্ত মহাসাগর এই চারটা আর কোথায় হয় আন্দে মানে এটা অবস্থিত কোন আন্দেমানের হচ্ছে আন্দেমানের হ্যাঁ আন্দামান সাগরের ব্যারেন আইল্যান্ডে কোথায় হয় আন্দেমানের ব্যারেন আইল্যান্ডে এই কথাটা তোমাকে মাস্ট মনে রাখতে হবে কারণ অগ্নুৎপাতের শুরুটা হয়েছে ওইখান থেকে ঠিক আছে তো অগ্নুৎপাত থেকে আমরা কি কি জানলাম এই অগ্নুৎপাতের সময় কি করতে হবে অগ্নুৎপাতের পূর্বাভাস কিভাবে পাওয়া যায় অগ্নুৎপাতের পূর্বাভাস কিভাবে দেওয়া হয় আর এটা থেকে কি কি নির্গত হয় আর হচ্ছে তোমার অগ্নুৎপাতের সময় কি কি করতে হবে বা অগ্নুৎপাত থেকে মোকাবেলা করার জন্য কি কি করতে হবে চলো এবার আমরা ভূমিকম্পে চলে যাই এই দেখো নেপালের একটি শহরে কি হইছে আগ্নেয়গিরি ভূমিকম্পের ফলে দেখছো নেপালে কয়েক বছর আগে যে ভূমিকম্পটা হয়েছিল সেটার জন্য কত ক্ষয়ক্ষতি হয়েছে এই যে গত বছরই তো 2021 সালে 22 না 21 যেন আমার অতটা মনে আসছে না তো তখন ই তুরস্কে যে ভূমিকম্পটা হয়েছে মর্মান্তিক সেটা সম্পর্কে তো সবাই জানো যে মধ্যরাতে বা ভোরের দিকে যে ভূমিকম্পটা হয়েছে যার ফলে সব তছনছ করে ফেলছে তুরস্কে তো চলো আমরা ভূমিকম্প সম্পর্কে জানি ভূমিকম্প ভূমিকম্প কেন হয় টেকটোনিক্স প্লেটের সংঘর্ষের কারণে ভূমিকম্প কেন হয় টেকটোনিক প্লেটের সংঘর্ষের কারণে টেকটোনিক্স প্লেটে স্থানান্তরের জন্য প্লেটের মধ্যে যে শক্তি সঞ্চিত হয় তা ভূমিকম্প আকারে মধ্যে দিয়ে বেরিয়ে আসে এই যে টেকটোনিক্স প্লেট মানে পৃথিবীটা তো টেকটোনিক্স প্লেট দিয়ে আবৃত আছে তাই না তো এটা যখন ছড়তেছে বা নড়তেছে স্থানান্তরিত হচ্ছে তখন একটা সাথে আরেকটা যখন ধাক্কা খাচ্ছে তখন কি কম্পনের সৃষ্টি হচ্ছে গোটা পৃথিবীতে বিভিন্ন স্থানে প্রায় সারা বছরে বিভিন্ন মাত্রা ভূমিকম্প হয় কারণ টেকটোনিক্স প্লেট তো সবসময় নড়াচড়া করতেছে স্থানান্তরিত হচ্ছে এই কারণে কি প্রায় সবসময় ভূমিকম্প হচ্ছে তারপরে এর মধ্যে কিছু কিছু ভূমিকম্প প্রবল মাত্রায় যা মানুষের জীবন ও এবং সম্পত্তি ক্ষতি করে থাকে বাংলাদেশের আশেপাশে এবং ভিতরে বেশ কিছু ফল্ট লাইন থাকায় ফল্ট লাইন কি মাঝখানে যে ভাগটা থাকে বা যখন তুমি যখন এই যে দুইটা হাত যখন একসাথে করছি তখন মাঝখানে কি একটু গ্যাপ থাকছে না এই ফল্ট লাইনটা এই ফল্ট লাইনের জন্য তোমার হচ্ছে ভূমিকম্পটা হয়ে থাকে বিভিন্ন জেলায় মানুষ ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে ভূমিকম্পের ফলে ভূপৃষ্ঠের নানা রকম পরিবর্তন ঘটে প্রথমত ভূপৃষ্ঠ ঝাঁকনের ফলে রাস্তাঘাট ও বাড়িঘর ধ্বংস হয়ে যেতে পারে কোনো কোনো স্থানে ভূমিতে ফাটল দেখা দিতে পারে ভূমিকম্পের সময় কোনো স্থানের বাড়ির ভিত্তির নিচে মাটি পানির পরিমাণ বেড়ে যাবার ফলে তা নরম হয়ে ভবন মাটির মধ্যে দেবে যেতে পারে ভূমিকম্পের ফলে কি কি হতে পারে চলো আমরা আবার পড়ি হচ্ছে ভূমিকম্পের সময় বাড়ি স্থানান্তরিত দেখো কি কি কোন স্থানে ভূমির ফাটল দেখা দিতে পারে ভূমিকম্পের সময় কোন স্থানের বাড়ির ভিত্তির মাটি নিচের মাটি পানির পরিমাণ বেড়ে যাবার ফলে তা নরম হয়ে ভবনের মাটির নিচে দেবে যেতে পারে পাহাড়ি এলাকাগুলোতে ধস হতে পারে এক্ষেত্রে কি কি হতে পারে সেটা দেখো এই একটা আর এই একটা তিনটা হতে পারে ভূমিকম্পের ফলে তিনটা কাজ হতে পারে ঠিক আছে আমরা চলো এই যতটুকু এক্ষেত্রে এটুকু একটু শেষ করে তোমাদেরকে কিছু প্রশ্ন দিব যাতে মানে তুমি প্রশ্নগুলো যখন পড়বে তখন তোমার এইগুলো যখন তুমি প্রশ্নগুলো দেখবে তখন তোমার উত্তরগুলো অটোমেটিক চোখের সামনে ভাসবে যে আমি এগুলো আসলে পড়েছি তো এগুলো তো আমি জানি সঠিক তুমি যখন কোনো একটা টপিক বাংলা ইংলিশ অঙ্ক সমাজ বিজ্ঞান ধর্ম যখনই যে এই টপিকটা পড়বে সেই টপিক থেকে অবশ্যই প্রশ্ন বের করার চেষ্টা করবে যখন তুমি কোনো একটা টপিক থেকে নিজে প্রশ্ন বের করার চেষ্টা করবে তখন দেখবে সেই প্রশ্নটা তোমার মাথায় সেট হয়ে যাবে উত্তর সহ শুধু প্রশ্নটা সেট হবে না উত্তর সহ তোমার মাথায় সেট হয়ে যাবে যার ফলে তুমি সহজে মনে রাখতে পারবে আমরা অনেকেই কি করি পরীক্ষার আগে বই নিয়ে পড়তেই থাকি তোমার যখন একটা মানে টপিক সম্পর্কে ধারণা থাকবে তখন তোমার সারাদিন বই নিয়ে পড়তে হবে না তুমি পরীক্ষার আগে কতক্ষণ সময় পাবা 2 ঘন্টা 3 ঘন্টা তো ওই সময়ের মধ্যে তুমি কখন বইটা পুরো রিভিশন দিবা তোমার যখন একটা নোটস থাকবে বিজ্ঞানে বা যে কোনো একটা বইয়ের তোমার একটা নোটস থাকবে নোটসটা দেখে তুমি সুন্দর মতো পরীক্ষা হলে ঢুকে যেতে পারবা তোমার জন্য সুবিধা হবে আচ্ছা আমরা ভূমিকম্পটা শেষ করে কিছু প্রশ্ন দিই এক্ষেত্রে পাহাড়ের কোনো আশেপাশে মাটি বা পাথর যদি আলগা থাকে তবে তা ভূমিকম্পের ঝাঁকুনিতে নিচের দিকে
প্রচন্ড গতিতে নেমে আসে। সাগর বা মহাসাগরের তলদেশে ভূমিকম্পের ফলে সুনামি নামক ভয়াবহ ঢেউয়ের সৃষ্টি হতে পারে। এই যে সুনামি কেন হয়, তোমাদেরকে প্রথমেই আমি বলেছি, সুনামি হয় সাগর, সাগরের বা সমুদ্রের মাছ থেকে তলদেশের যে ভূমিকম্পনটা হয় সেটার জন্য। এটা মনে প্রথমেই বলেছি যে টর্নেডো আর সুনামি আলাদা। অনেকেই ভাবে যে টর্নেডো আর সুনামি একই, দুইজনই তো, দুইটাই তো টুইস্ট, কিন্তু টুইস্ট একটা তো স্থলভাগে আর একটা কি জলভাগে। কোথাও কোথাও নদীর গতিপথ পরিবর্তিত হয়ে যায়, যেমন 1762 সালের আরাকান অঞ্চলের ভূমিকম্পের ফলে, কোন অঞ্চল আরাকান, ফলে ব্রহ্মপুত্র নদের গতিপথ পরিবর্তিত হয়ে যায়। ভূমিকম্পের কারণ পরিমাণ কম্পের সময় নিরাপত্তার জন্য কি করা প্রয়োজন সেটি একাদশ অধ্যায়ে তোমাদের জন্য বিস্তারিত আলোচনা করা হয়েছে। তোমার সালটা মনে রাখবে 1762 সাল, কোন অঞ্চল আরাকান অঞ্চল, আর কোন নদী ভাগ হয়েছে ব্রহ্মপুত্র। চলো বন্ধুরা, এখন আমরা এই যতটুকু পড়েছি ততটুকুর ভিতরে কতগুলো কোশ্চেন হতে পারে আমি তোমাদের সুবিধার্থে আমি নিজে প্রশ্ন বানিয়ে তোমাদেরকে দেখাবো, তোমরা ইচ্ছা করলে তোমাদের মতো নোটস করে নিতে পারো। চলো আমরা প্রশ্নে যাই। এখানে আমি প্রথম প্রশ্নটা রেখেছি, ভূমিকম্পের ফলে লোককথা কি ছিল। প্রথম প্রশ্নটা কি লিখেছি, ভূমিকম্পের ফলে লোককথা কি ছিল। আমরা সবাই জানি লোককথা কি ছিল। লোককথাটা ছিল যে প্রথমে আমরা যে পড়েছি এই যে লাইনটা, তোমার অ্যান্সারটা হবে হচ্ছে এখান থেকে, এই যে এখান থেকে হবে অ্যান্সারটা। আমাদের দেশে অনেক জায়গায় অনেক গল্প প্রচলিত আছে যে বিশাল পৃথিবীর আসলে একটি অনেক বড় ষাঁড়ের সিংয়ের মাথা। তো এই যে ষাঁড়ের সিংয়ের যে গল্পটা আমি তোমাকে দেখিয়ে দিলাম, যে জায়গাটুকু এইখান থেকে যতটুকু ছিল ততটুকু তোমার এই প্রশ্ন উত্তরটা হবে। অনেকেই প্রশ্ন করবে যে আপু এখানে আমি কতটুকু লিখব বা এই প্রশ্নটার জন্য কতটুকু লেখার দরকার। এখানে তোমাকে যতটুকু প্রাসঙ্গিক কথা বলেছে সেইটুকু লিখলেই তোমার এই প্রশ্নটা উত্তর হয়ে যাবে। আর তোমাদের অনুশীলনী বইয়ে রুদ্র প্রকৃতি যে অধ্যায়টা রয়েছে ওটাতে কিন্তু তোমার এই লোককথাটা, যে তিনটা চারটা লোককথা দেওয়া আছে, এই চারটা লোককথা কিন্তু খুবই প্রয়োজন। এই চারটা লোককথা যদি তুমি জানতে পারো যখন অনুশীলনী বইয়ে রুদ্র প্রকৃতি অধ্যায়টি করতে যাবে, সেই ক্ষেত্রে আমাদের খুবই সহায়তা কাজে লাগবে, সেটা খুবই উপকার, তুমি উপকৃত হবে এই মানে এই লোককথাগুলো যখন তুমি নিজের মাইন্ড সেট আপে নিয়ে যাবা, ঠিক আছে। চলো, গুণিন কি করত। পরের প্রশ্ন কি, গুণিন কি করত, গুণিন কারা, যারা ওই যে বললাম যে এক মেঘ এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাবে যেই লোকেরা তাদেরকে গুণিন বলতো। তো ওই শিলাবৃষ্টি যে হচ্ছিল বা ছেলে বৃষ্টি সেই সময় হতো, তো যখন ঝড় আসতো তখন গ্রামের লোকেরা বা ফসলের ক্ষয়ক্ষতি হচ্ছে দেখে বা আশেপাশের লোকেরা কি করত, ওই গুণিন ডেকে আনতো, ডেকে এনে তাদেরকে মন্ত্র পড়তে বলতো বা মন্ত্র পড়তো, পূজা করতো, করে তারা এক স্থান থেকে মেঘ আরেক স্থানে সরিয়ে দিত, এটা ভাবতো তারা, ঠিক আছে। তো গুণিনেরটা কোথা থেকে লিখবে, গুণিনেরটা লিখবে হচ্ছে এই যে গুণিনেরটা, শিলাবৃষ্টির কারণে এইখান থেকে গুণিনের প্রশ্ন উত্তরটা যাবে, এখান থেকে, এখান থেকে এই বিশ্বাস করতো যে এই পর্যন্ত যাবে, ঠিক আছে। আরেকটা প্রশ্ন এখানে হতে পারে যে ভূপ্রাকৃতিক দুর্যোগের যে লোককথা রয়েছে সেগুলো ব্যাখ্যা করো, এটা তুমি তোমার মতো করে নিবে। আমি এখানে দুটার কথা বলেছি, তোমরা ইচ্ছা করলে বাড়িয়েও নিতে পারো। চলো তিন নাম্বার প্রশ্নটা দেখি, অগ্ন্যুৎপাত কোথায় হয়, কোন কোন অঞ্চলে হয়। অগ্ন্যুৎপাত কোথায় হয় ফার্স্টেই বলে নেই, অগ্ন্যুৎপাত কোথায় হয় সেটা হচ্ছে জাপান, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, প্রশান্ত মহাসাগরের তলদেশে, এই তিনটা জায়গায়, চারটা জায়গায় হয়ে থাকে। চলো আমরা দেখে নেই বইয়ে কোন কোন স্থানে আছে এই কথাটা বা এই প্রশ্নের উত্তরটা কোথা থেকে হতে পারে। এই যে এখান থেকে সবাই দেখো, এখানে আছে আন্দামান সাগরের ব্যারেন আইল্যান্ডে, কথাটা কিন্তু মাস্ট লিখতে হবে তোমাকে এই প্রশ্নের উত্তরের ক্ষেত্রে। আর কোথায় কোথায় হয়, জাপান, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, প্রশান্ত মহাসাগরের তলদেশে প্রচুর আগ্নেয়গিরি রয়েছে, এখান থেকে উৎপত্তি হয়। তাহলে যেই যে দেশে আগ্নেয়গিরি রয়েছে ঠিক সেই সেই দেশে তোমার আগ্নেয় উৎপাত হবে। যদি যেমন বাংলাদেশে আগ্নেয়গিরি নেই, ওখানে তো আগ্নেয়ুৎপাত হওয়ার সম্ভাবনা নেই, যেই যেই দেশে রয়েছে সেই সেই দেশে আগ্নেয়ুৎপাত হয়ে থাকে, ঠিক আছে। চলো আমরা পরের প্রশ্নটা দেখি, অগ্ন্যুৎপাতের সময় করণীয় কি, অগ্ন্যুৎপাতের সময় করণীয় কি। চলো দেখি অগ্ন্যুৎপাতের সময় আমাদের করণীয়টা কি ছিল। এই যে তোমাদেরকে যে দেখেছিলাম যে তিনটা
লাইন পয়েন্ট দেওয়া আছে তোমার বইয়ে অগ্নুৎপাতের সময় তোমার কি করতে হবে। এখানে একটা দেওয়া আছে যে পদ থেকে মানে নদীর যে নদীর পথে যে স্রোত যাবে লাভার সেটা এড়িয়ে চলতে হবে, দরজা জানালা বন্ধ রাখতে হবে, পোষা পশু ছোট বাচ্চাদের বাড়ির ভেতরে রাখতে হবে। ঠিক আছে, করণীয়টা আমরা জেনে গেলাম। এখন চলো পরের প্রশ্নটা দেখি, ভূমিকম্পের সময় কি করণীয়। ভূমিকম্পের সময় কি করণীয়, এটা তো আমাদের বাংলাদেশে প্রায়ই হয়, তো ছোটখাটো হয়, বেশি বড় হয়নি আল্লাহর রহমতে এখন পর্যন্ত। এই ছোটখাটোতে কি করতে হবে সেটা তো আমরা মোটামুটি সবাই একটু হলেও ধারণা আছে, তো চলো আমরা জেনে নিই ভূমিকম্পের সময় কি করতে হবে আমাদের। এই যে ভূমিকম্পের সময় যে করতে হবে সেটা তুমি তোমার মানে এখানে যেগুলো দেওয়া আছে কেন হয় মানে কি কি হয়, কি কি হয় থেকে তুমি কি করণীয়টা বের করতে পারবে। করণীয় কি আমাদের মাথাটাকে হচ্ছে সেফ রাখতে হবে, খোলা মাঠে চলে যেতে হবে, এটা হচ্ছে তোমার জ্ঞানমূলক প্রশ্ন। হ্যাঁ, তোমার জ্ঞানে কি আসছে সেইটা তোমাকে জানাবে। কখনো তোমাকে এই প্রশ্নটা করা হবে না যে ভূমিকম্পে ভূমিকম্প হওয়ার পূর্বাভাস কিভাবে পাওয়া যায়, কারণ ভূমিকম্প হওয়ার পূর্বাভাস খুব কমই পাওয়া যায়। ঠিক আছে, জ্ঞানমূলক, এটা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন, এটা জ্ঞানমূলক। আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আমি খাদিজা আক্তার রুমি, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, খোদা হাফেজ। তোমরা যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তোমরা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, একটা লাইক করবে, একটা কমেন্ট করবে। সবাইকে জানাচ্ছি আবারও ধন্যবাদ।